মাই নি হেয়ার স্টাইল আমাদের পুলিশ ধরে না কেন একটা ও মাই গড এরকম করবো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার গলার একটু বসে গেছে, একটু ম্যানেজ করো। এমনিতেও গলা বসে, তারপর আর উপরে বসে গেছে। কালকে ছিল বার্থডে, তো উইশ ইউ হ্যাপি বার্থডে। এখন আমরা সবাই মিলে পার্লারের দিকে রয়েছে রিমির মা। এখন আমরা তিনজন যাচ্ছি পার্লার, আমাদের সঙ্গে এইটাও আছে ফ্রি। তো চলো এখন পার্লারে গিয়ে আমাদের সব মানে যা যা করবো তোমরা সবকিছু দেখতে পাবে। মারাত্মক লেভেলের গরম পড়েছে, বাকি যে রোদ নেই। চলো চলো ওঠো, আমি উঠবো। একে সাথে পরিচয় করে নিয়েছে, ঋতু আমার বান্ধবী। এই দাঁড়া ভাই, এর বিয়ে গেছে আজ থেকে 4 বছর আগে, আমরা একসাথে পড়তাম। চলো তারপর তারপর কাহিনি বললাম না, টাটা। দেখো আজকের গাড়ি, আমাদের পুলিশ ধরে না কেন একটা একটা ও মাই গড, চারজন একটা গাড়িতে, লিমিটেড দুজন, সেখানে চারজন ডবল। রো ড্রাইভার দেন, রোডে তো ধরলে চলবে না। তো চলো যাই, তারপর আবার তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। এখন বন্ধু বসে গেছে কালার করতে, এখন কালার হবে তাই তো? ইয়েস, তো ফার্স্টে হেয়ার বললো যে কালার করতে হবে, বিনয় তো এখন মনে হচ্ছিলো কালারটাকে করে নিই, তারপর হবে স্পা, আরও কত কিছু করবো সবাই দেখতে পাবে। এক এক করে আজকে তিনজনেরই হবে, যে স্পেশাল এখন ট্রেন্ডিং চলছে স্ট্রেট স্মুথনিং, ওগুলো আমি করবো না। ও চুল কি খারাপ হয়ে গেছে? ঠিক আছে, ল্যাপে কিছু করার পরে চুল ঠিক আছে। আজকে থেকে হচ্ছে অবসর ধরে, প্রথমেই আমার প্রথম থেকেই ইনকা চুল কালার করবি? দেখে এদিকে দেখে বলো, এদিকে দেখ একদম কটকটে রেড, বাজে দেখা যায়, একদম কটকটে রে। কালো করে নাও, টেনশন কালো করে কি দুর্গা পূজোর পরে কালো। লাস্ট এইদিকে, এই যে আমার বন্ধুর কালার স্টার্ট হয়ে গেছে, তাই তো কালার করা কেমন লাগবে জানি না, আমিও জানি না, কিন্তু কালারটা অনেক ইঞ্জয় হবে, দারুণ হবে। চলো পরে দেখা হচ্ছে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা বসে আছি, বসে আছি মানে আমার তো দিকে যে কালার, ওদিকে ওর কালার ফার্স্ট টাইম, এদিকে হচ্ছে এই যে ঋতু, ও করছে দেখো। মানে আজকে পুরো তিনজনই, পুরো কাজ নিয়ে তিনজনই করবো, যদি একজন করতো ওর তো পুরো নতুনই লুক, মানে ওকে এখনো অব্দি কেউ কোনো কিছু দেখেনি। আমি তাও হেয়ার কাটটা সব কিছু করা রয়েছে, সবাই বলছে যদি পুজোতে কোনো নতুন হেয়ার স্টাইল দেবে না, এত ছোট শর্ট শর্ট করা রয়েছে, এরকম করে কী হেয়ার স্টাইল দেবো, সামনে তো ছোটো ছোটো করে নেবো নাকি? না হ্যাঁ, সিকিম যাস ওরকম করে নেবো, কেমন লাগবে দেখো। ভালো লাগবে,
রে মৃদু, ও বাবা গো, দেখি আসো তো হেয়ার কাটের সময় তোমার দেখা যাবে, তো চলো টাটা। এখন কি হবে, স্পা হেয়ার ওয়াশ হয়ে আছে, চুলে গালা চলে এসেছে, এখন হবে স্পা। কালার পছন্দ হয়েছে? এখন কালার হালকা হালকা বোঝা যাচ্ছে, একটু সকালে হয়ে যাবে। আর ওইদিকে ওই তো ওইটা ভিডিও দেখে, আমি এই যে এদিকে এখন রিমির কালার স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে এটা পুরোপুরি ব্লিচ কালার করে নিই, দেন তারপরে এখানে ব্লু কালার করা হচ্ছে, পুরো ফুল হেয়ারটাই ব্লু কালার করা হবে। বন্ধু এক্সাইটেড, দুর্গা পুজো সবাই কিছু না কিছু করছে এই যে মাথার উপরে। তো এইদিকে আমার বন্ধুর এখন হচ্ছে হেয়ার কাট, চুলটা শর্ট করে দিয়েছি, একই শর্ট কিছুদিন আগে কেটে গেছে, আবার শর্ট। কোনো মায়া নেই, আগে আমি এইটুকু এইটুকু, কোনো মায়া নেই তো, চুলের প্রতি মায়া, চুল স্টাইল বানার জন্য। তোর কাজ তো শেষ, এবার তুই বসে বসে বোর হবি। শর্টের করলে সুন্দর লাগবে না, পচা লাগবে, যতই যা ভালো তখন আমি যা করি তাই করতে হবে, এটা আমার চুল বুঝলে, থাকবে না থাকবেই না, চলে আসবে এক্ষুনি দেখবা, যত থাকবে না থাকবে। হ্যাঁ সামনে ফাইনালি আমার হেয়ার কাট কমপ্লিট, যারা তখন ভাবছিলি শর্ট হেয়ার, শর্ট হেয়ার যার সামনে পেছনে যাচ্ছিল তাই, আর এই হচ্ছে আমি কালার করিয়েছিলি না, কেমন লাগে জানি। এখন আর রিমির চুল কাটা হচ্ছে এদিকে, একটুখানি ওদিকে দেখ এত জোরে গান চালাচ্ছে, তো চলো এখানে দেখো ওর চুলে করা হচ্ছে ইউ কাট, এদিকে যে কাট করা হচ্ছে যেহেতু অনেক লং হেয়ার, হেয়ারটাকে শর্ট করে দিয়ে আমরা এখন করে দিচ্ছি ইউ কাট। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে যখন চুলটা সুন্দর লাগছে, কালার করা হয়েছে, তারপরে সবই দেখতে পাবে, সাসপেন্স সাসপেন্স, সিক্রেট তাহলে রিভিল হয়ে যাবে, সিক্রেট রিভিল হয়ে যাবে। হয়ে গেছে কাটা ডান? হ্যাঁ। তো চিন অবধি এতটা চিন অবধি দেবে? হ্যাঁ আপাতত, হ্যাঁ ওকে, তো চলো এখন কতটা ধরবে, ধরা উঁচু করো, বিনয় উঁচু করে ধরো, ও কারো কারো ঠিক করে নিয়েছো, চলো এবার রিমির এখানে হেয়ার কাট হচ্ছে, কতটা বড় চুল ওর দেখো তোমরা, এত মাই গড, ওই গড রিমি আসতে হচ্ছে না বন্ধু, কইনা স্টাইল মারতে হবে, কাটো কেটে আমার হাতে চুল, ইয়ে দোস্ত তেরা হেয়ার কাট দে ভাই,
এটুকু এটুকু তো না আমার চুল, ওইটুকু দিদির চুল, ওই দিদির চুল লে ভাই লে দ্র হেয়ার, দেখো কত চুল কেটে দিয়েছি, আরও তো এখনো রয়েছে সাইড দিয়েছি ফেলানো। মাসি দেখো মাসি, আমি বারণ দিয়েছিলাম শুনলো না, আরও তো দেখো মাসি দেখো, ও বাবা কোমর অব্দি চুল কেটে ফেলছে দেখো, হায় রে হরি, তুই কি লোক রে, না না জীবনে 20 বছর, কালকে 20 হলো, আজকে চুলটুল কেটে বুড়ি হয়ে যাচ্ছে, না না চুলটুল কেটে ইয়াং হচ্ছে, ইয়াং ইয়াং কালকে বুড়ি হয়েছে আজকে ইয়াং হচ্ছে, চলো কাটা হোক ওর হেয়ার, দেখতেই পেলে কত বড় বড় চুল কেটে ফেলছে দেখো, এই একটা একটা কটা পড়ে গেল সাপের লেজ, দশ রে হেয়ার সুন্দর লাগছে না বন্ধু, খুশি চুলই তো বড় হয়ে যাবে তাই না, এই ধারণাটা আগে কেন ছিল না, আমি কাটার সময় কেন ছিল না, কান্নাকাটি করে আমার সাথে কি ঝগড়া করে, এখন নেই স্টাইল দিতে হবে তাই, চলো হ্যাঁ এবার লুক চেঞ্জ হবে, দেখে নাও এখনকার লুকটা, একটাবার লুকটা দেখবা, ওদিকেও একজন, এই জাস্ট আমি স্নান করে এলাম বাড়িতে চলে এসেছি, তো চলো আজকে ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার মা কালারটা দেখে কী বললো কি না বললো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে ফেসবুকে, আজকে আর করছি না কারণ আজকে না দেখিয়ে দিও, চলো মা আমার চুলের কালার কেমন হয়েছে, ভালো হয়েছে, পছন্দ হয়েছে, এখন আমার বিরিয়ানি খাচ্ছে, কালকে রিমির বার্থডের বিরিয়ানি আজকে আমার মাকে মানে খাওয়ানো হয়েছে, কালকে যেহেতু খাওয়ানো হয়নি তাই আজকে আমার মা খাচ্ছে, কালকে গেছিলাম আমার মা গান করতে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দাও 1 মিলিয়নটা, তাড়াতাড়ি করে দাও 1 মিলিয়নটা।